প্রশ্নগুলো করা হবে, ফেরেশতারা যে আমাদেরকে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নের উত্তর দুনিয়া থেকে শিখে যেতে হবে। ওইখানে গেলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এই প্রশ্ন কি কি প্রশ্ন হবে আর উত্তর কি হবে, এগুলো আমাদের নবী আমাদেরকে পরিষ্কার বলে দিয়ে গিয়েছেন। ওই কথাগুলো নবীদের ওয়ারিশ উত্তরসূরি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলে যাচ্ছে। যদি মানতে পারি আমার পরকালে জীবন সফল হবে, আর যদি না মানি আমার পরকালে জীবন ধ্বংস হয়ে যাবে, পরকালে আল্লাহ আযাব আর শাস্তি ছাড়া আমার বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না। আমার ভাইরা, এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমার পরকালে জীবন কিভাবে সুন্দর হয়, কিভাবে ভালো হয়, এই নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আর এই মাহফিলগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই থাকে, মানুষের ভিতরে মুসলমানদের ভিতরে যেন আখিরাতের চিন্তা চলে আসে, পরকালের চিন্তা চলে আসে, পরকালের প্রস্তুতি যেন তারা গ্রহণ করতে পারে। আল্লাহ আকবার, এই নিয়ে এই উদ্দেশ্য নিয়ে এই মাহফিলগুলো করা হয়। আল্লাহ আকবার, এখানে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, নারী বাড়ি গাড়ি কিভাবে আপনাদের বাড়বে, কিভাবে বেশি হবে, এগুলো সমস্ত মাহফিলে আলোচনা হয় না। আপনি কিভাবে ক্ষমতা যাবেন, কিভাবে মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, এগুলো আলোচনা হয়। আপনি পরকালের জীবন আপনার সুন্দর হবে কিভাবে, পরকালের জীবনে আপনি কিভাবে শান্তি পাবেন, কথায় এগুলো আলোচনা হয়। আল্লাহ আমাদেরকে রোজা আমল করা পরকালে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে সবার। আমরা যখন মৃত্যুবরণ করব, একজন ইমানদার আর একজন কাফের, দুইজন মধ্যে পার্থক্য হলো যারা কাফের, যারা পরকালকে অস্বীকার, পরকাল বলতে কিছুই নেই, মৃত্যুর পরে তাকে আবার জীবিত করা হবে এই কথা তারা বিশ্বাস করে না। আর আমরা যারা ইমানদার আমরা এটা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদের কবরে যেতে হবে, কবর থেকে আবার আমাদেরকে আল্লাহ পাক উঠাবেন, হাশরের মাঠে আমরা যাব, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত হিসাব নিকাশ নেবেন, মিজানে পাল্লা কায়েম হবে, ডান হাতে যাদের আমলনামা আসবে জান্নাতের সার্টিফিকেট তারা যাবে জান্নাতে, যাদের আমলনামা আসবে বাম হাতে তারা যাবে জাহান্নামে। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছেন, এগুলো যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় মুমিন ইমানদার, আর যারা এগুলোকে বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাফের। এমনকি যে সন্দেহ করে সেও ইমানদার থাকতে পারে না, যে সন্দেহ করে আর কিসের খবর খবর, কিসের আবার আসর টসর, এরকম যে সমস্ত মুসলমান নামদারি তারা এগুলোকে অস্বীকার করে এরাও এরা মুনাফিক, এরা মুসলমানের নাম কিন্তু তাদের বিশ্বাস, তাদের আকীদা কাফেরদের আকীদা বিশ্বাস তারা করে, এই জন্য তারাও মুসলমানের দলে না। আমাদের আলোচনা হবে মুসলমানদেরকে নিয়ে, কাফেরদের নিয়ে আমাদের কোনো আলোচনা, আমরা যারা বিশ্বাস করি যে পরকাল আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমরা যারা বিশ্বাস করি আমাদেরকে নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন মজিদে সর্বপ্রথম সূরা আলোচনা করতেই কথাগুলো আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন যেটা মুত্তাকিনদেরকে, খোদাবীরদেরকে সঠিক পথ দেখাবে। খোদাবীর কারা? যারা গায়বের প্রতি বিশ্বাস করে, অদৃশ্য জিনিস যেটা সে দেখে না এটার প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকিন। আপনারা যারা এখানে আসছেন আপনারা সবাই মৃত্যুই বিশ্বাস করে বিদায় তো আছে যে পরকালে আমাদের কবরে যেতে হবে, আসলে যেতে হবে, জান্নাত জাহান্নামে আমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে, এগুলো আমরা বিশ্বাস করি, বিশ্বাস করে। আল্লাহ আকবার, একজন ইমানদার যে এই কথাগুলোর প্রতি ইয়াকিন করে, বিশ্বাস করে, ওই ইমানদার হলো আল্লাহ বলি বলে সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লাহ বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলি হতে হলে দুইটা গুণ লাগে, কয়টা গুণ লাগে?
চিন্তা করো আমার ভিতরে এই দুই গুণ আছে কিনা, যদি থাকে আল্লাহ শুকরিয়া আদায় করবো, আর যদি না থাকে তাহলে এই দুই গুণটা আমার ভিতরে আনার চেষ্টা করো। আর আপনি যদি আল্লাহর ওলি হতে পারেন তাহলে দুনিয়ার জীবনে আপনার কোনো ভয় নাই, আখিরাতে পরকালের জীবনে আপনার কোনো চিন্তা নাই। এখন আমরা এই মাহফিলে আসছি কি হওয়ার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য। ওলি অর্থ বন্ধু। আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস যারা করবে এবং নেক আমল সৎ কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানাইয়া নিব। পৃথিবীতে যত দল মত আছে বর্তমান পৃথিবীতে, এক দল হলো ইহুদি, এক দল হলো খ্রিস্টান, আর এক দল হলো ভক্তলিক মুক্তি পূজারীরা। এই তিন দল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা গুরু আর তারা। তিনও দল মুশরিক, ইহুদিরাও মুশরিক, তারা আল্লাহর সাথে শিরিক করে। ওজায়ের পয়গম্বরকে আল্লাহর পুত্র বিশ্বাস করে, এরা মুশরিক। খ্রিস্টান যারা তারাও মুশরিক, তারা ঈসা পয়গম্বরকে আল্লাহর পুত্র বিশ্বাস করে, ঈসা আলাইহিস মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বিশ্বাস করে, মুশরিক হয়ে গেছে। আর যারা পৌত্তলিক হিন্দু, তারা তো আল্লাহর সাথে শিরিক করে হলো 33 কোটি তাদের দেব দেবতা, একটা দুইটা না, 33 কোটি তাদের দেব দেবতা, তারা এই বিশ্বাস করে। আমরা যদি এদের আরাধনা করি, এদের পূজা করি, এরা সুপারিশ করে আল্লাহর আযাবের থেকে নরক থেকে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে, এই জন্য আমরা এদের পূজা করি, এদের আরাধনা করি। এগুলো হিন্দুদের বিশ্বাস, তারাও কিন্তু আল্লাহ বলে একজন আছে, ঈশ্বর এটা স্বীকার করে, ঈশ্বরের কথা আছে। তারাও বলে যে আমরা বলি জান্নাত জাহান্নাম, মুশরিক হিন্দুরা বলে স্বর্গ আর নরক, স্বর্গ আর নরক তারা বলে, কিন্তু তারা একক বিশ্বাস করে, আল্লাহর সাথে তারা শরীক করে, অংশীদার করে। বিভিন্ন দেব দেবতা এরা নাকি আল্লাহ সাহায্যকার, আল্লাহ এদেরকে ছাড়া নাকি কোনো কাজ করতে পারেন না, এই বিশ্বাসে তারা সেগুলো রেবাদত করে। আর একজন ইমানদার সে বিশ্বাস করে আল্লাহ পাক একক, তার সাথে কোনো শরীক নেই, সর্বময় ক্ষমতার মালিক তিনি, তিনি এই বিশ্ব ভূমণ্ডল পরিচালনা করতে তার কোন সাহায্যকার প্রয়োজন হয় না। এগুলো একটা ইমানদারের বিশ্বাস। কোন সৃষ্টি থেকে কোনো কিছু করার ক্ষমতা কারণে আল্লাহ পাক কোন সিদ্ধান্ত করতে গেলে কোন সৃষ্টিকে জিজ্ঞাসা করেন না, প্রয়োজন নাই। তিনি মুখতারি কুল, সর্বময় ক্ষমতার মালিক তিনি একক, তার কোন অংশীদার নাই। এটা যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় মুমিন, ইমানদার। আপনারা আমরা এখানে যারা আছি নিশ্চয়ই আমরা এই বিশ্বাস করি যে আল্লাহ একক, তার সাথে কোন অংশীদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে তিনি কোন কাজ করতে সিদ্ধান্ত করতে কারো পরামর্শ প্রয়োজন হয় না। লা ইউসালু আম্মা ইয়াফআলু, আল্লাহ যখন যাহা ইচ্ছা তাই করতে পারেন, তাকে জিজ্ঞাসা করার মতো ক্ষমতা কারো নেই, কোন সৃষ্টির নেই। আল্লাহ পাক এই জন্য বলেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ এক, আর কোন তিনি কারো পিতা নন, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই,
নিঃশ্বাস দ্বারা করে আল্লাহ এই পৃথিবীতে যা কিছু হচ্ছে হয়েছে বর্তমানে হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে এই সবগুলো হয় আল্লাহর নির্দেশে হয় এটাও আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে গাছের একটা পাতাও নড়ে না যেটা আল্লাহ জানেন না আল্লাহ একবার সব কিছু হয় আমার মালিকের নির্দেশে হয় তার সিদ্ধান্তে হয় এই কথাও বিশ্বাস করা ইমানের একটা অংশ আবার আমি